محمد الرسول الله لا إله إلا الله محمد الرسول الله السلام عليكم ورحمة الله وبركاته موسى عليه السلام এর পক্ষে সম্ভব নয় একজন সম্মানী পয়গম্বর আর আমরা শুধু আখিরি নবীর উম্মত আমরা দেখব মূসা আলাইহিস সালাম বলতেন তোমাকে দেখব আল্লাহ বলতেন সম্ভব নয় কিন্তু আমরা দেখব কিভাবে দেখার রাস্তা কি উপায় কি আসলে এই আল্লাহকে দেখতে গেলে মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূল এই নবীর মধ্যেই আল্লাহ এই নবীর মধ্যে তালাশ করলেই আমরা আল্লাহকে পাইতে পারি এই নবী ব্যতীত আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই কোনো উপায় নাই যেমন আমাদের দেশে 33,000 কারেন্টের ভোল্টেজের তারগুলো এগুলো কি নিচে থাকে না উপরে থাকে আচ্ছা এই 33,000 ভোল্টেজের তার যদি আপনি ঘরে ঢোকান বাতি জ্বালাইতেন আচ্ছা আপনারাই কোন বাতি জ্বলবে না বাড়িঘর জ্বলবে 33,000 ভোল্টেজ সরাসরি ঘরে ঢুকাইলে বাড়িঘর জ্বলবে মানুষ মারা যাবে অথচ এই 33,000 ভোল্টেজের থেকে কানেকশন দিয়েই তো আমরা ঘরে লাইন নিলাম আচ্ছা এই 33,000 ভোল্টেজের সাথে যোগাযোগ করলাম কিসের মাধ্যমে বলুন কিসের মাধ্যমে সরাসরি তার লাগাইলে কি পারবেন জ্বালাইতে না মাঝখানে কি আছে ট্রান্সমিটার ট্রান্সমিটার কি আর সহ্য মানুষগুলো এটা বুঝে না ট্রান্সমিটার 33,000 ভোল্টেজ থেকে কানেকশন দিতে গেলে বাড়িঘরের সরাসরি দেওয়া যায় না মাঝখানে একটা কি লাগে ট্রান্সমিটার লাগে এই ট্রান্সমিটারের মাধ্যমে কানেকশন দিয়ে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে নেওয়া যায় আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক পাওয়ারফুলি আমার সাথে সরাসরি কানেকশন দেওয়ার সুযোগ নাই কোন নবী রাসূল পারবে না শুধুমাত্র আমার সাথে কানেকশন লাগিয়ে দেওয়ার জন্য ট্রান্সমিটার হিসাবে পাঠাইলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করতেন তার মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের দরখাস্ত আল্লাহ পাক কবুল করে আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন মঞ্জুর করে রাখলেন তার মধ্যে আমার নবী মেরাজের সফরে যাচ্ছে তো এই চাঁদে আপনার চতুর্থ আকাশে প্রত্যেক আকাশে নবী রাসূলগণ আছেন কথাবার্তা বলছেন আমার নবী চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমার নবী বলেন ইদ্রিস তুমি তো বড় ভাগ্যবান নবী সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা হুর বালা দেখলা কি তোমার ভাগ্য কি তোমার নসিব ইদ্রিস আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয় বলো কি হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আপনি নবীর উম্মত হইয়া যাইতাম রাসূল বলেন বলো কি জি হুজুর আমি বেহেশতে যাওয়ার জন্য গিয়েছি কিন্তু যায়া দেখি বেহেশতের প্রত্যেকটা দরজার উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না হুজুর আমি যদি ইদ্রিস নবী না হইয়া আপনার উম্মত হইয়া যাইতাম তাহলে ভাগ্যটা ভালো হইতো যেই নবী ইদ্রিস নবীর মতো নবী বলতেছেন নবী না হইয়া নবীর উম্মত হইতো ভাগ্য বালের জন্য যে আল্লাহ আজকের এই মিলাদ মাহফিলে মেরাজের চাঁদে আমাদেরকে সেই আখিরি নবীর উম্মত করে আজকের এই মিলাদ মাহফিলে আসার বসার তৌফিক দিলেন সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা যেই নবী পেয়েছি এই নবীর চাইতে আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় পাওয়া আর কিছুই মক্কা আর মদিনায় ঝগড়া করে মক্কাটাকে মদিনা রে
তোর মদিনার মধ্যে তো কিছুই নাই, তোর কপাল মন্দ, কিছুই পাইলি না, আমি মক্কা, আমার জীবন ধন্য, আমার মধ্যে খানায় কাবা, আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে আরাফা, তুই মদিনায় কি আছে? মদিনা ডাকে, ও মক্কা, কি নিয়ে বাহাদুরি করস? জমজম লয়া, মিনা মুজদালিফা, আরাফা নিয়া, খানায় কাবা নিয়া, মক্কারে আমি মদিনার দিকে তাকিয়ে দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে, যেই নবী না হইলে তোর খানায়ে কাবাটাও হতো না, যেই নবী না হইলে খানায়ে কাবা হইতো না। আজকে আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। অন্য এই নবী হলেন রহমত, তাহলে এই নবী তো কারোর জন্য বিপদ নয়, সকলের জন্য কি? তাইলে সকলের জন্য যদি রহমত হয়, আর আমরা যদি সেই নবীর দুশমনি করি, তাহলে কি কাজটা ভালো হবে না খারাপ হবে? নবী সকলের জন্য রহমত, কারোর জন্য দুশমন নয়। আমরা দুশমনি করলে ক্ষতিটা কার হবে? নবীর হবে না আমাদের হবে? কি পরিমাণ ক্ষতি! আবু জাহেল নবীর দুশমনি করেছে। কি আবু জাহেল নবীর কি করছে? নবী কোনদিন আবু জাহেলের ক্ষতি করে নাই, আবু জাহেল নবীর ক্ষতি দিন রাইতে ব্যস্ত, কিভাবে নবীকে ক্ষতি করব। নবীজি সারা দেশ সফর করে আসছে, আবু জাহেল সৈন্য সারা দেশ সরাইছে, শুনছো? আব্দুল্লাহর পোলা যে মাথা খারাপ হয়েছে, এবার শোনো, এক রাতে বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আচ্ছা, এটা কি নবীর কথা না কোরআন শরীফের কথা? সুবহানাল্লাযী আসরা আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছে, সফর আমার হাবিবকে আমি করাইছি রাত্রের বেলা, রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদ হারাম অর্থাৎ মক্কার খানায় কাবা থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আমি পৌঁছাইছি। বাহনটা ছিল ফুরাত, বারাকনা হাওলাহু, যে বাহনটা হাওয়াই পথে চলে। আজকে পৃথিবীর বিজ্ঞান হাওয়াই পথে চলে, এটার নাম বলে বুরাক। এই বুরাকের বদলে হাওয়াই পথে চলার বিমান বানায় লেছে। তাইলে কি নবী কি সমাজের ক্ষতি করলো না উপকার করলো? এমন কোন কাজ নাই মানুষের ক্ষতি হয় নবী করছে। সকল কাজ সকল প্রাণীর জন্য ভালো, এই কাজগুলি নবী করলেন। কিন্তু আজকে আমাদের মধ্যে কেন নবীর দুশ্মনী? নবীজি এই সফর শেষ করে আসলেন, আমাদেরকে বুঝাইলেন রাতের কিছু অংশ আসলে প্রেমের বাজারে। আল্লাহ বলেন, আমার হাবিবকে নিয়ে আমি কাটাইলাম 27 বৎসর। কত বৎসর? 27 বৎসর। বলতে পারে কেমনে কাটলো? এই বাজারে যায় দেখেন, যারা চট্টগ্রাম ঢাকা যাবে, চট্টগ্রাম মেলে উঠছেন, যারা ফার্স্ট ক্লাসে উঠছেন, চাদর দিছে, একটা বালিশও দিছে, আপনি ফার্স্ট ক্লাসে উঠেই ঘুমায় গেছেন, কোন সময় চট্টগ্রাম কইতে পারেন? ঢাকা লাগছে, ডাকতেছে এজেন্সরা, স্যার উঠেন, ঢাকা এসে পড়ছে। এই বেচারার খবরই নাই। আরেক বেচারা নাই, সেকেন্ড ক্লাসও নাই, থার্ড ক্লাসও নাই, গাড়ি ছাদের উপরে বই রিছি। বলুন তো, না হয় বৃষ্টি, গাড়ি চলতেছে ঢাকা মেল চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম মেল ঢাকা থেকে, এভাবে চলাফেরা শুরু হয়েছে, চট্টগ্রাম মেল ঢাকার উদ্দেশ্যে ছাদ শেষ, বৃষ্টি, হ্যাঁ ছাদের উপরে বই রিছি, ঢাকা যাইতে হের রাস্তা কি কমতাছে না খালি বাড়তাছে? একটু পরে পরে কবে যাইব? ঢাকার রাস্তা যেন হের কি হয় ফুরায় না। আর যে বেটা ঘুমায় রয়েছে, হে বেটার কি খবরই নাই কোন সময় করছে? আর যে বেটা বৃষ্টি ভিজতেছে, এ বেটার রাস্তা ফুরায় না, কোন সময় ঢাকা যাইব? আল্লাহ, আমি পৃথিবীটারে সেইভাবে ফার্স্ট ক্লাসের মধ্যে ঘুম পাড়াইছি, আমি আর আমার বন্ধুর কথাই আগরণ রয়েছে, আর সব ঘুমাইছে। একদিন এই ঢাকা মেল চিটাগাং মেল আপনার চলছে, তো এক ভদ্রলোক টিকিট না কাইটাই, এই যে মালামাল রাখিয়াছে না,
এই মালামালের মধ্যে ওইটা শুয়ে দিছে, টিকিট নাই, টিটি যায় ধাক্কাইতেছে, ভাইজান টিকিট দেন, টিকিট দেন, টিকিট আমি ঘুমাই দিছি, টিটি কয় টিকিট দেন, হ্যাঁ আমি ঘুমাই দিছি, কথাই মিয়া আপনি ঘুমাইলে কথা কইতাছেন কেমনে? ক ভাই আমি আমি তো ঘুমাই রইছি, আমার কথাগুলি সজাগ, হ্যাঁ ঘুমাই রইছে, হ্যাঁ কথাগুলি সজাগ, আল্লাহ কো আমিও সমস্ত সৃষ্টি ঘুম পাড়াইছি, ফার্স্ট ক্লাসে আরামের বালিশ দিয়ে, শুধু আমি আর আমার বন্ধু সজাগ। একটা না কথা চলছে কত বছর জুড়ে বলুন। আচ্ছা এমন কোন বন্ধুত্বের ইতিহাস কি পৃথিবীতে আছে বন্ধু একটা না 27 বছর কথা কইছে? এক বেচারা শ্বশুর বাড়িতে গেছে, কি মজার খাবার, একদিন খাইছে, দ্বিতীয় দিন মজা একটু কমছে, তৃতীয় দিন নাস্তার টাইম পার হয়ে গেছে, কেউ জিগায় না। বেচারা অলের মধ্যে লেখে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, দুই দিনের বেশি থাকলে জুতার বাড়ি। শ্বশুর বাড়ি তো দুই দিনের বেশি থাকলে জুতার বাড়ি, আর কেমন বন্ধু, বন্ধুত্বের খাতির প্রেম মহব্বত চলল একটা না 27 বছর। কয় বছর? এই চাঁদে, এই চাঁদে, এটাই তো সেই ভালোবাসার চাঁদ। আজকে কারা এই আলোচনা শোনার জন্য বসে আছেন, আল্লাহ ওই ভালোবাসার মেরাজের বরকত এই রাত্রে আপনাদেরকে দান করে দিবেন। 27 বছর বন্ধু বন্ধুর সাথে কথা চলছে, একটু পরপর আমার নবী প্রশ্ন তুলে, আল্লাহ গো আমি যে চলে আসলাম, আমার আবু বকর নিয়ে আবার ওইটা নি ইয়া রাসূল বলে কান্দে, আমার ওমর নি আবার তরবারি লইয়া বাহির হয়ে যায়, আমার হাসাইন আর হুসাইন নি না 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 বলে কান্দে, আমি আর কতদিন থাকবো আমার উম্মত পালাইয়া, আমার আল্লাহ বলেন বন্ধু চিন্তা করবেন না, আমি সবাই রে ঘুম পাড়াইয়া রাখছি, চন্দ্র সূর্য পর্যন্ত ঘুমাই দিছে, কোনো কথাবার্তা নাই। বন্ধু কথা চলুক, 27 বছর পর বারবার যখন উম্মতের ব্যথা আমার নবী তুলে ধরেন, আমার আল্লাহ বলেন বন্ধু এই কথাগুলো মক্কার পাহাড়ে বসে বলতে পারতাম, মদিনার পাহাড়ে বসে বলতে পারতাম, তোমাকে এত উপরে আনার কারণ হলো শুধু কি গোপন কিছু কথা, কিছু গোপন প্রেম, কিছু বন্ধুর বন্ধুর ডাইরেক্ট ভালোবাসার কথাগুলো বলার জন্য। ও বন্ধু শুধু ভালোবাসার কথায় আমি রাসূলের প্রাণ ঠান্ডা হয় না, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা, আমার আল্লাহ বলেন বন্ধু গো আমার ডান দিকে তাকাও, তাকাইলাম কি দেখলা গো বন্ধু, বিরাট বড় একটা পাহাড় দেখা যায়, বাম দিকে তাকাও, তাকাইলাম কি দেখলা গো বন্ধু, বাম দিকে ছোট্ট একটা পাহাড় দেখা যায়, আমার আল্লাহ বলেন বন্ধু গো এই গোপন রহস্য বোঝানোর জন্য তোমাকে এনেছি, ডান দিকে যে পাহাড় দেখতেছো এটা হলো আমি আল্লাহর মায়ার পাহাড়, দয়ার পাহাড়, বাম দিকে দেখতেছো ছোট পাহাড় এটা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। ও বন্ধু বলো তোমার উম্মতের গুনাহ বেশি নাকি আমি আল্লাহর মায়া বেশি, আমার নবী বলেন দেখা যায় তুমি আল্লাহর মায়া বেশি, আমার উম্মতের গুনাহ কম, আমার আল্লাহ কয় বন্ধু গো আর বই পাইও না আর কানতে হবে না, এই মায়া লাগাইয়া তোমার উম্মতের গুনাহগুলো আমি মাফ করে দিব। তারপরে নবী বিদায় হবেন 27 বছর পর। আসলে আগেকার দিনে এই ভালোবাসা ছিল, আগেকার দিনে নবীর আদর্শ মাফিক বিয়ে শাদী হইতো, মেয়ের বাবার কাছ থেকে ছেলের বাবা যৌতুক নিত না, এরকম সময় গেছে না, যৌতুক নিত না, তো তখনকার সময় কিন্তু ওই বিয়ায় বিয়ায়ের সাথে মহব্বত বেশি ছিল, যেহেতু নবীর আদর্শ মাফিক চলতো যৌতুক টতুক নিত না, কি মহব্বত চলতো, বিয়ায় বাড়িতে আসলে ফজরের নামাজের পরপরেই বিয়ায় পিঠা টিটা নাস্তা টাস্তার সামনে হাজির করে দিছে, আমাদের দেশে নাস্তারে কইতো নারী নাস্তা অর্থাৎ ফজরের পরের নাস্তা, এখন কি কোনো বিয়াই বলতে পারবেন বিয়ার বাড়িতে ফজরের পরে নাস্তা পাইছেন? নয়টা না বাজলে নাস্তার খবরই নাই, বিয়াইতে তিন দিন থাকলেন, তিন দিন থাইকে বলতেছে বিয়াই আমি তো কালকে চলে যাব, বিয়াই কইতেছে বিয়াই আরেকটা দিন থাকেন, আরেকটা দিন থাকেন, বিয়াই করে আহিস না, রাহিস না, কালকে নাস্তা খাওয়াইবি কইতে আমার তো হইছে নাই,
বিয়াই কয় তুমি রাখতারো বিয়াইরে তিন দিন, আমি একদিন রাখতাম কইলে তোমার পয়সা নাই, আমি কইয়া লাইছি বিয়াই একদিন থাকবো। থাকছে অন সকালবেলা নাস্তা দিব কইতে, বিয়াই তো মাথা গরম নাস্তাটা কইতে দিব অহন তো বিয়াই, বিয়াইরে দেখলে তিন দিন রাখবো দূরের কথা, একদিন কোন রকম রাখে বুইরা গরুর গোশত মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ, আপনারা কি নবীর কথা মানবেন নাকি মানবেন না? মানলে আবু বকর, মানলে জান্নাতি, না মানলে আবু জাহেল, না মানলে দুজুকি। ওয়াজ সহজ, দুইটাই চাই। যৌতুক নিয়েন না, পোলারে বিয়া করাইবেন, যৌতুক নিয়েন না। যদিও দেখতেছেন নগদ পঞ্চাশ থাকবে না কিছুদিনের মধ্যে, কিন্তু জীবনের জন্য একটা অশান্তি ঢুকাইলেন, হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে পারবেন না। কিছুদিনের সুখের জন্য নবীর সাথে সম্পর্ক নষ্ট করেন না। যাই হোক, লম্বা ঘটনা আমি খাটু করে আনতেছি। দয়ার নবী, মায়ার নবীর আদর্শের মধ্যে শান্তি। নবীজি আসতে চায় সাতাশ বছর, তারপরও আল্লাহ বিদায় দিতে চায় না। দেখবেন মহব্বতের বিয়াই যাইতে গেছাইলে বিয়াই দেখবেন সাতটিরা নিয়া লুহায়া রাহে, সাতটি বিয়াই আধা রাস্তায় গেছে, আলাপ করে নবী মেরাজে যাইয়া। বলুন, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে, জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। বিয়ান যেমন শক্তি লুকাইয়া রাখছে, বিয়াই ঘুরাই তো আমার আল্লাহ বন্ধু ঘুরা আবার যাইব। নামাজ দিছে পঞ্চাশ ওয়াক্ত, পড়ি মাত্র পাঁচ ওয়াক্ত, কমান লাগবো পাঁচচল্লিশ। আচ্ছা, এটা কি আল্লাহ আগে জানে না? তারপরও দিলেন কেন বন্ধুরে ঘুরাইব? এটাই এই ঘটনার মূল, বন্ধুরে আরো ঘুরাইব। নাইতে আল্লাহ জানে আমরা পারতাম না পাঁচ ওয়াক্ত পড়ুম, দিল কেন পঞ্চাশ? আপনাদের কষ্ট হইতাছে না তো? মাইকের আওয়াজ নাই, চিল্লান লাগে গলার উপরে প্রেসার দিয়া। যাই হোক, সময় চলে গেছে, বেশি সময় আর নাই। আপনারা আমার কথা কি আপনারা শুনতে পাইতেছেন? আচ্ছা, এইবার বিয়ান কয় যাও নাস্তা খাওয়া, এবার পয়সা তোমার নাই, আমি রাখছি বিয়াই রে, তোমার পয়সা নাই, নাস্তা খাওয়াইতে হইতো না, সহালেই বিয়াই যাইবো গা। কই কেমনে যাইবো? কই হেডা আমি বুঝুম নে। রাত্রের বেলা যারা গাবি পালেন, গরুর খাবারের মধ্যে একটা খাবার আছে খৈল, সরিষার খৈল। আমরা দেশে খৈল কয়, সরিষার খৈল। আপনাদের চট্টগ্রাম কি কয় জানি না, জি মানে খৈলের মতোই তো জিনিসটা, বুঝছেন তো? বুঝলেই হয়, ওই যে সরিষাতে যেটা বাইর হয়, সরিষার ঠুসাটা, এটা গাবিরে খাওয়াইলে দুধ বেশি দেয়। বিয়াইন সন্ধ্যা রাত্রে দুইটা খৈলের টুকরা বিজায় রাখছে, এটা বিজা কিন্তু ফুলে। দুই বিয়াই তো বাংলা করে ঘুমাইছে, বৈশাখ জ্যৈষ্ঠ মায়া ঘুম, একবারে তো ফিটফাট, কাপুরের খবর থাকে না। বিয়াইন রাত্র বারোটার পরে গিয়া
যে বিয়াই বেড়াইতে আইছিল এই বিয়ার পাশার নিচে দুইটা বিজা খোল রাই খাইছে, গোড় দিতে গিয়া কিন্তু এটা নিচে পড়ছে, দেহে ঠান্ডা লাগে, হাত দিয়া দেখে সর্বনাশ, পায়খানা এনে কইরা দিছি, পায়খানার মতো নরম। বিয়াই তো বেড়াইতে আইসা পায়খানা কইরা দিছে, লজ্জার কথা না? দেহে বাড়িওয়ালা বিয়াই সজাগ না ঘুমো, ভালো করে তাকাইয়া দেহে বাড়িওয়ালা বিয়াই ঘুমাইতেছে, দরজাটা আস্তে করে খুইলা দৌড়, মান সম্মান একবারে গেছে গেছে গেছে, যাক আর কাউরে হুনাই লাভ নাই, এই ফজরের আজানের সময় নিজের বাড়ি তুলছে, যায় দেহে বাড়ি ওলনি ঘুমতে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিতেছে, জিগাই কি ব্যাপার এত রাত্রে আই পড়ছো, কয় সর্বনাশ হয়েছে, কি হয়েছে, কয় ফ্যাটটা তো ভালোই আসছিল, কেমনে যে পায়খানা করে দিলাম, কাপড় টাপড় ভরে এলিছে, ওই বাড়ি ওলি বিয়াইন কয় মজা পায়া খাইছো বেশি, কথা এক কথা কইস না, ফজরের আজান দিছে বিয়াই নামাজে যাইবো বিয়াইরে লইয়া, তখন তো বিয়াইরে নামাজ পড়ে না, আগেকার দিনে বিয়াইরা কি করতো, যারা নবীরে মানতো তারা নামাজও কি কি নামাজও পড়তো, ঘুমের তুরছে আজান পড়ছে, বিয়াইরে তালাশ করে বিয়াই কই, বিয়াই দি নাই, গেল কই, বাথরুমে গেছে বাথরুমে নাই, বাড়ির সামনে গেছে বাড়ির সামনে নাই, হাই হাই বিয়াই গেল কই, মসজিদে গেল, মসজিদে গিয়ে দেখে মসজিদেও নাই, নামাজ পড়ে গেছে, কি গো বিয়াই কি করলো, বিয়াই কই গেল, যায় দেহে বিছনা টিছনা একবারে লাট ফাট, আর এ কি ব্যাপার, কাছে গিয়া দেহে না পায়খানা তো না, এটা তো বিজা খইল, কি গো বিয়াইরে বুঝি তুই দৌড়াইছস, এই কাম কইরা কইতে কি করমু, তুমি খাওয়াই তারো তিন দিন, আমি একটা দিন বিয়াইরে রাখছি, তুমি কও পয়সা নাই নাস্তা খাওয়াইব কোত্থেকে, এর লেগে বিয়াইরে দৌড়াইছি, কারে সর্বনাশ করছস, বিয়াই তো মনে করছে পায়খানা করে দিছি, হাই তো দৌড়ছে, আমি খবরটা দিয়ে আই যে পায়খানা না খইল দিছে আপনার বিয়াই নেই, ইত্যা আমি কইরা আপনারে দৌড়াইছে, আমি খবরটা দিয়ে আই, বেচারা যাইতেছে সকাল বেলা উইটা বিয়ার বাড়িত, বিয়াই না এই বিয়াই বাড়িওয়ালা বিয়াই দেখা বাড়ির পিছনে জায়গা, আর কইছ আমি বাড়িত না, আইতাছে ওখানে আমার শরম দিত, আইতাছে এই বিয়াই বাড়ির সামনে গিয়া দে এই বিয়াই জায়গাটা, হ্যাঁ বিয়াই হাগুরা বিয়াই হাগুরা বিয়াই করে, আপনি হাগছেন না শুনেন, কয় নাম জায়গা, খুব আপনার বিয়াই এই করছে, তাই নাকি এরকম মজা করতো, বিয়ার সাথে বিয়াই কেন, তার যৌতুক নিয়ে বিয়া দিত না, বিয়া করাইতো না, এখন যৌতুক নেওয়ার পর এই মহব্বত উঠে গেছে, বাজারে দেখলে বিয়াই যৌতুক নেয় নাই, আঞ্জায়া ধরে মুরুক জব করে বাড়িতে নিয়ে খাওয়াইছে, আর এখন রাত্রে বিয়াই পাইলে যা আছে বিয়াই খান, সকালে বাজার করমু, সকালে গোস্ত আনছে একটা 200 টাকা কেজি, এটা বুইরা গরুর গোস্ত, আর একটা ভালো গোস্ত 250 টাকা কেজি, কই 1,00,000 টাকা যৌতুক দিছি, আবার বালা গোস্ত দরকার নাই, আনছে হেডাই 2 ঘন্টা চুলাত বসায় রাখছে, গোস্ত লরেও না, বাসনও দিছে টাইনা সিরা যায় না, বলুন নবীর আদর্শের বাইরে চলে লাভ হলো না লস হলো, আসুন আমরা নবীর পক্ষে যাই, নবী সব সময় উম্মতের পক্ষে, আমার নবী 27 বছর পার হয়ে যায় নবী বিদায় হয়ে আসবেন, আমার আল্লাহ বলেন বন্ধু বিদায় দিব গো, বিদায় নিয়ে যাবেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন প্রভু গো, বন্ধুর সাথে বন্ধু 27 বছর কথা বললাম, কিন্তু আমার উম্মতের কি ফয়সালা হলো, আমার উম্মতের জন্য কি দিলেন, আমার আল্লাহ তখন খুলে দিলেন বন্ধু তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ বাজেট করে দিলাম, কয়েকত আইতা ছেলেয়া 50 ওয়াক্ত নবী খুশি, বেশি পাইছি উম্মতের জন্য, 6 নাম্বার আকাশে আসলে আমার আল্লাহ ডাকে মুসা রে তোর বড় সাত ছিল আমাকে দেখতি, আমাকে দেখা তোর চোখকে সম্ভব হলো না, দেখতে যদি চাস আমার বন্ধুরে ধর, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান বেড়াই আসছেন, হ আপনি না উম্মতের দরুদি নবী, উম্মতের জন্য কি আনলেন, মুসা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, মুসা আলাইহিস সালাম হুজুর আমার উম্মত শক্তিশালী ছিল, তারা তো নামাজ আরো কম নামাজই পড়তে পারছে না, এরা 50 ওয়াক্ত আপনার উম্মত দুর্বল থাকবে, এরা পড়তে পারবে না, আবার জানতো একটু কমায়া নিয়ে আসেন, মুসা নবী কয় কমায়া নিয়ে আসেন, আচ্ছা আমরা যে পড়তে পারবো না, মুসা বেশি জানে না আমার আল্লাহ বেশি জানে, কিন্তু মুসারে দিয়া কেন আটকাইলেন, মুসার বড় সাথ ছিল আল্লাহরে দেখতো, কিন্তু মুসার চোখে সম্ভব নয়
আমার নবীর মাধ্যমে আল্লাহ দেখা সম্ভব। তাই আমাদের জন্য আল্লাহ পাওয়া, আল্লাহ চিনা, আল্লাহ দেখা 100% সম্ভব যদি নবীর কথা মতো সেই জায়গায় যাইতে পারে। কই যাবেন? আসতেছি সামনে, অল্প সময়ের মধ্যে আসতেছে। মুসা নবীর পক্ষে যেটা সম্ভব নয়, অন্য নবী রাসূলের পক্ষে যেটা সম্ভব নয়, আখেরি নবীর উম্মতের পক্ষে সেটা সম্ভব। কিভাবে সম্ভব? এসে গেছি সামনে, আমার নবী আবার রওনা হইছেন, আমার নবীকে আয়না বানায়া মুসা নবী চাইয়ে রইছে, কই যা নবীর মাধ্যমে, যায় দেখে আল্লাহর সামনে বসেছে। মুসা আলাইহিস সালাম মন ভরে দেখে, দোস্ত কি ব্যাপার? আয়েশা বললেন যে কি আবার আইলেন কি লেগা, অথচ যাওয়ার ব্যবস্থা করছে কে? ওই যে বিয়াইন যেমন বিয়ার ছাত্রি লুকায় রাখছিল, এইভাবে এখানে নামাজ লুকাইছে, দিব পাঁচক তো লাগাইছে পঞ্চাশ অক্ত। আইবো ফিরা বন্ধু, এবার হাজির, প্রভু গো আমার উম্মতে পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া দেন। বন্ধু যান পাঁচক তো কমাইলাম, যান যান ক্ষয়ক তো কমাইছে, যান নবীর মাধ্যমে আল্লাহকে মন ভরে দেখতেছে। আমার নবীর মাধ্যমে মুসা নবী আল্লাহ দেখা সম্ভব, কিন্তু তার নিজ ক্ষমতায় আল্লাহকে দেখা সম্ভব হয় না। সব সময় বলতেন আমার আল্লাহ লান তারানি, কখনো সম্ভব নয়। কিন্তু নবীর মাধ্যমে, আমার আপনার নবীর মাধ্যমে মেরাজের সফরে দেখা সম্ভব হয়ে গেল। যাইতে যাইতে নয় বার গেছে, পাঁচ নং কত? সবাই যেমন কয় না, পাঁচ নং 45 রাকাত কমাইছে, পাঁচ রাক পাঁচ ওয়াক্ত আছে, 45 অক্ত কমাইছে। মুসা নবী আবার আসার পরে ডাকে, নবী গো কয়ক্ত পাঁচ অক্ত রইছে, হুজুর আবার যান। কই না, আমার লজ্জা করে, আর যাইতাম না। কয়বার যামু? পাঁচ নয় বার গেছি, আর যাইতাম না। আমার আল্লাহ বলেল, বললো আবার আসলা না, লজ্জা পাইলা, যাও মুখে মুখে কমাইলাম 45 অক্ত, এখনো খাতা পত্রে কমাই নাই। এ বন্ধু যাও খাতায় 50 লাগাইছি, 50ই থাকবে, আমি খাতার 50 আমি কমাবো না। তোমার উম্মতেরা যদি তোমার ভালোবাসায় তোমার মহব্বতের সহিত পাঁচ অক্ত নামাজ যদি আদায় করে গো বন্ধু, আমি আল্লাহ 50 অক্তের খাতায় লাগাইয়া দিলা, লেখাই 50 পড়ব পাঁচ। নবীজি খুশি মনে, আনন্দ মনে দুনিয়ার জমিনে এসে ঘোষণা দিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, কোন না, আসসালাতু মিরাজুল মুমিনিন। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন, আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার বাইগে জুটিবে, আইরে নামাজেতে খোদার দিদার বাইগে জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরীব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরীব, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খোদার দিদার বাইগে জুটিবে, আইরে নামাজেতে খোদার দিদার বাইগে জুটিবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুসা নবী যেই দেখা সম্ভব হলো না, আমার নবী উম্মতের নামাজের মাধ্যমে সেই দেখা সম্ভব করে দিলেন। উম্মতেরারে, আমি তো মেরাজ করেছি, সাক্ষাৎ করেছি একবার, তোমাদের জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম প্রত্যেক দিন পাঁচবার। আল্লাহ একবার বলো, বান্দা যখন নামাজে দাঁড়ায় আমার হাল্লা কয়, বন্ধু তোমারে তো মেরাজ সাক্ষাৎ দিয়েছি, আরশ কুরসি পার করে কাবা কাউসাইনে এনে আমি আল্লাহ আরশ কুরসি ছেড়ে তোমার উম্মতের সাথে সাক্ষাৎ দিব জমিনে নেমে। এই সদাই করে উম্মতের জন্য মাওলার দিদার জান্নাতের চাবি সংগ্রহ করে নবীজি দুনিয়াতে এসে ঘোষণা দিলেন, আসসালাতু
মিফতাহুল জান্নাহ আস সালাতু মিরাজুল মুমিনিন। কিন্তু নবী সাহাবীদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক সকলের আগে মেনে নিলেন, মানতে রাজি না আবু জাহেল, মানতে রাজি না কে, কয় না কে, একদিকে মানলেন আবু বকর, মানলেন না আবু জাহেল। আচ্ছা বলুন, মানলেন আবু বকর, মানলেন না আবু জাহেল। আচ্ছা আবু বকর আর আবু জাহেল দুইজনের দাম কি এক দাম হবে? কই লেগতালি, কই জুতার কালি, নামটা তো একরকম, আবু বকর আবু জাহেল, কিন্তু আবু জাহেল আর আবু বকর এক দাম হবে না। আবু বকরের দাম কত? আল্লাহু আকবার। যেদিন আবু বকর দুনিয়া থেকে বিদায় হবে, সঙ্গীদেরকে বললেন, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর কথা মতো চলতাম, তোমরা আমার এই ভালোবাসাটা নবী কবুল করছে কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে? আমি মারা গেলে আমারে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে আমার লাশটা নবীজির রোজার পাশে রাইখা একজনের নবীজিকে ডাক দিবা, নবী গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। যদি নবী আমার ভালোবাসায় খুশি হয়ে থাকে, রোজার ভিতর থেকে ডাক দিয়ে বলে দিবে আমাকে কোথায় দাফন করবা। আর যদি নবী কথা না বলে মনে করবা আমার ভালোবাসায় নবী খুশি হয় নাই, যেখানে মনে চায় সেখানে আমারে দাফন করে দিও। তার জীবনী লেখে মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া নবীজির রোজার পাশে রাইখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার আবু বকর পায়ের নিচে হাজির, কোথায় দাফন করব বলে দেন। কোনো জবাব নাই। আবার বলছে, হুজুর আপনার হিজরতের সাথী, গোহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নাই। হযরতে আলী তিনবারের মাথায় চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়, এমনি সময় দেখা যায় নবী পাকের রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। চারদিক থেকে সাহাবীরা দৌড়াইয়া কাছে আসলেন, ঘটনা কি, নবীর রওজা পাক কাঁপতেছে কেন? সবাই কাছে এসে তাকিয়ে আছে, কান পাতিয়া রাখছে, শোনা যায় আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, বড় মায়ার সুরে, আলী আলী রে, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকর কি আমার পাশে দাফন করে দে, মদিনায় যাইয়া দেখেন আমার আবু বকর নবীর ভালোবাসার আবু বকর একেবারে নবীর পাশে জান্নাতের বাগানে ঘুমাইছে। বলুন আবু বকরের দাম আর আবু জাহেলের দাম এক দাম হবে নি? নবীর পক্ষে গেলে দাম বাড়বে না কমবে? নবীর দুশ্মনী করলে বাড়বে না কমবে? নবীর পাশে ঘুমাইলেন আবু বকর, আর আবু জাহেলের বাড়ি মক্কায় গিয়া দেখেন 600 পায়খানা, কয়শ সারা পৃথিবীর মুসলমান হজ করতে গিয়া হের বাড়ির মধ্যে কি করে, হাগে হাগে কি করে, আমাদের দেশের ভাষা বলছি কি করে, আচ্ছা পায়খানা কি এই বালা জিনিস? আবু জাহেলের কপালটা নবীর সাথে দুশ্মনী করে ভালো হইলো না খারাপ হইলো? 2001 হজে গেলাম, নবীর একটা আশেক পাগল ছিল, নবীর জন্য গরিব মানুষ পয়সা নাই, বলছে আমারে বলে মামা আমি যদি মদিনা যাইতাম মক্কা যাইতাম, আমি যাওয়ার সময় বললাম তুমি কিছু টাকা জোগাড় করো আমি কিছু দিব, এইভাবে মিল করে হেরে নিলাম লগে, মদিনায় আগে নিয়ে গেছিল, মদিনার থেকে মক্কায় আসলাম। একদিন দিনের 11টা সকালবেলা বলতেছে, মামা আবু জাহেলের বাড়িটা আমার দেখাইলা না, হের বাড়িটা আমি দেখতাম। কার বাড়িটা দেখতো? আমরা যদি বাংলাদেশে সুযোগ পাইতাম সারা দেশের ময়লা কার বাড়ি ফলাইতাম কন্ত? এই বাঙালি কও না কি লেগা, এগারোটার দিকে গেলাম, গিয়া কইলাম মামা এটাই আবু জাহেলের বাড়ি 600-700 পায়খানা। ক ভাগিনা হের বাড়িত কদ্দুর পায়খানা করুম, 11টার সময় আর পায়খানা করতে কে আইব? আমি বললাম মামা আমি এইটা দুহি, আমিও কদ্দুর যাই তুমিও যাও, আমি আগে বাইরিলে এই ফিলারের কাছে দাঁড়ামো, তুমি আগে বাইরিলে ফিলারের কাছে দাঁড়াইবা, আর যদি আগ পাশ হইয়া দাঁড়াও এদিক সেদিক যাওগা
500 পায়খানা মানুষের ভিড় হারায়া যাইবা, খুঁজা পাইতাম না তোমারে। আমি দূর প্রস্রাব করে আয়েশা ফিলারের কাছে দাঁড়াই দিছি, 10 মিনিট হয়েছে মামু তো বাইর হয় না, দরজার কিনারে যায় কাশি দিলাম, মামু ও ভিতরতে কাশি দেয়, আমি কই বেটা কাশি দেয় বেটা বাইর হস না, মামু কই ভাই না আরো দেরি হইব বেটা, এত দেরি হইব কি কারণ, পায়খানা করছো সকালবেলা দিনের 11টা, এখন তো এত পায়খানার কথা না, এত পায়খানা তোর করতে হয়েছে বেটা, 10 মিনিট হয়েছে অহনো পায়খানা দেরি হইব, কমামো পায়খানা নাই, হ্যাঁ আমার নবীর লগে দুশ্মনি করছে, হ্যাঁ বাড়ি তখন কাপড়টা উঠাইয়া বই রইছি। আচ্ছা তাইলে কি আবু জাহেলের কপাল আর আবু বকরের কপাল কি এক কপাল হইল? আবু জাহেল ছিল নবীর দুশ্মন, আবু বকর ছিল নবীর দুস্ত। আল্লাহ একবার বলেন, আবু জাহেল দুশ্মন বিদায় সারা পৃথিবীর মানুষ হজ করতে গিয়া হের বাড়ির কাপড় আলগি দেয়, আবু বকর নবীর কথা মানলেন, নবীজি মেরাজ সফর করে এসে মক্কায় ঘোষণা দিলেন এই রাত্রে আমার এই সফর হয়েছে, সবার আগে মেনে নিলেন আবু বকর যার নামের সাথে, তখন থেকে লকব উপাধি লাগলো আবু বকর সিদ্দিক সত্যবাদী, সুবহানাল্লাহ বলুন। এইবার আবু বকর তো নবীরটা মেনে নিলেন, মানতে রাজি না আবু জাহেল, আবু জাহেল কয় এটা কি সম্ভব, এক রাত্রে মাসের পর মাস লাগে বাইতুল মুকাদ্দাস যাইতে, এক রাত্রের কিছু সময়ে নাকি বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আসমান, এখান থেকে আসমান 500 বছরের রাস্তা, হ্যাঁ বলে গেছে হ্যাঁতে আকাশটা পুরোত্ব 500 বছরের রাস্তা, এই আকাশ পার হইছে, এভাবে 7 আসমান 7 জমিন পার হইয়া গেছে, এটা কি সম্ভব, মোহাম্মদ যে পাগল হইছে এতেই বোঝা যায়, নাউজুবিল্লাহ কন। আবু জাহেলের লগে একটা চাল্লি আসিন, হেইডা আসিন ইহুদি, আবু জাহেলের লগে চাল্লিটা ইহুদি, হ্যাই চাচার এই সাইডে ফাল মাইরা এই সাইডে যা, এই সাইডে ফাল মাইরা এই সাইডে যা, চাচা দেখছেন এই যে মাথা খারাপ, নাউজুবিল্লাহ কইতেন না, আমার নবী কি মাথা খারাপ, যারা মাথা খারাপ কইছে হেরা কি, নবীরে যখন মক্কাবাসী পাগল পাগল কইতো, আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফের আয়াত পড়াইছিল, ওমা সাহিবকুম বিমাজনুন, না আমার বন্ধু পাগল না, আল্লাহ কি বলছেন আমার বন্ধু পাগল না, তোমরা পাগল কো আমার বন্ধুকে, আমার বন্ধু পাগল না, আচ্ছা মানুষের কথার দাম হইব না আল্লাহর কথার দাম হইব, আরে পাগল হইলে তোরা হইবি, দেখ হইতাছে দেখেন না পাগল হইতাছে, আবু জাহেল কয়টা সম্ভব, সাল্লি ইহুদি কয় না চাচা সম্ভব, ওইলো শেষ টাইম হয়ে গেছে, আমারও সময় শেষ হয়ে গেছে, এমন টাইম হয়ে গেছে, জিকির বলুন আল্লাহ আল্লাহ চোখের সামনে ধইরা রাখতাম, আচ্ছা জিব্রাইল পারবো নি উড়ায়ন তো, আল্লাহর হুকুমে জিব্রাইল পুরা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে টান্দা উঠাইয়া মক্কা নগরীতে আবু জাহেলের সামনে আমার নবীর চোখের সামনে ধরে রাখছে, নবীজি গনে চাচা দরজা হইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দরজা, হ্যাঁ ও ছায়া গন্তু সা, আচ্ছা নবী যা দেখে হ্যাঁ দেখবো, আবু জাহেল রে বহুত যন্ত্রণা দিছস আমার নবী রে, বাফের বেড়া হইলে কাটটুলি আ তুই দেখি কত বড় বেড়া হইছস, আইবো আইবো না, আচ্ছা কাটটুলি আই আপনারা দুই চার দিন আবু জাহেল রে খাওয়াইবেন এমন আছেন কেউ, আরে পিডাইবেন পিডাইবেন আছেন নিবি, আচ্ছা কে কে আছেন নবীরে আবু জাহেলের, আবু জাহেলের ফিডাইবেন নবীর পক্ষে কে কে আছে, মাশাআল্লাহ সবাই হাত তুলছেন ও, সবাই হাত তুলছেন, আবু জাহেলের ফিডাইতে কি আপনারা রাজি না, তে কে কে রাজি একটু হাত তুললে দেখান না, নবী খুশি হইছে না বেজার হইছে, এর চেয়ে আরো খুশি হইব এই মেরাজের সফর করে যে সদাইটা নিয়ে আইছে, যে সদাইটা সালাতু মেরাজুল মুমিনিন, ওই নামাজ
কাজটা যদি কালকে থেকে ধরেন, নবী এর চেয়ে আরো বেশি খুশি হইব। সুবহানাল্লাহ। বাবা যুবক, তোমরা নামাজে দাঁড়াও। একটা যুবক যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার জবাব দেয়। সুবহানাল্লাহ। একটা যুবক যদি জীবনের গোড়ালয়ে হাত তুলে ডাক দেয়, আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যুবকটা গুনার জন্য কানতেছে, আমি তার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরও যুবক হাত নামায় না, আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, মাফ করে দিলাম, তারপরও সেই হাত বাড়ায় রাখছে। হ্যাঁ, আর কি চাই? কেন হাত বাড়ায় রাখছে? তোরা সাক্ষী থাক, যেই গুনাহগুলি মাফ করে দিয়েছিলাম, এই গুনাহগুলি গুনার পরিবর্তে নেক বানায়া তার আমল নামায় দিয়ে দিলাম। ও যুবক, এই সুযোগ তো তোমাদের জন্য। বাবা, শুধু মাহফিল করলেই হবে না, তোমরা এইভাবে নবীর এই মেরাজের সদাই নামাজের মধ্যে জামাতের সহিত নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এবার আবু জাহেলের সামনে আমার নবী গন্যা গন্যা করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দরজা, জানালা দুই পাশে চারটা চারটা আটটা, চাচা এক একটা জানালা নয়টা করে রড। হ্যাঁ ও স্যার, গন্ত সা কইতে কয় রে বাতি যা। জিব্রাইল কে, হুজুর হ্যাঁ কি আরো কোনো জানতো সা? যদি এই বাইতুল মুকাদ্দাসের নিচে কয়টা কণা বালু আছে, আমি মসজিদটা চিত করে ধরবো, আপনি বালুর কণা পর্যন্ত বলে দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু আবু জাহেলের কি মানার নসিব আছে? এই বাতি যা, ওই যে এই বাতি যা ইহুদি, বাড়ি গিয়া বিবি সাহেবের লগে মাছ কিনা দিয়া কয়, বিবি এক রাইতের কিছু সময় বলে বাইতুল মুকাদ্দাসতে বলে কই এক রাইতে বলে গেছে কিছু সময়ে 27 বছর বলে কাটাইছে, এটা সম্ভব? মহিলারা সাধারণত মন নরম থাকে, তো মহিলারা সহজে কথাগুলি বিশ্বাস করে। মহিলা কয়, দেখো আবদুল্লাহর পোলা মোহাম্মদের জন্য এটা সম্ভব, তোমার আমার জন্য সম্ভব নয়। ইহুদি কয়, তুই অজুমুন হেই তার লইছস? আমার ঘরে ওইটি বেজাল মাছ কাইটা রান্না কর। এই গেছে ফুসকুনি ফুকুরে গোসল করতো, গোসল করতো, ডুব দিছে, ডুব দিয়া দেখে মেশিন পত্র চেঞ্জ, মেশিন পত্র আছে না চেঞ্জ, আসিল লেডি জেন্টস হয়ে গেছে লেডিস। রাস্তা দিয়া যাইতাছে এক রাজার ছেলে রাজকুমার, দেখে মাশাল্লাহ এক সুন্দরী পানির মধ্যে ইতস্ত করতেছে, কাছে দাঁড়াইয়া তাফালিং করে, বোন সমস্যা কোনো? ভাই সমস্যা, আমার পরনে কাপড় নাই। হায় হায়, একটা দামি চাদর দিছে, চাদর গায়ে দিয়ে উপরে উঠছে, ঘোড়ার পিঠে বসাইয়া বাড়িত নিয়া, কাজী সাহেব আমি একজন কাজী লগেই রাখি, আমার সাথে কাজী আইছে আজকা, কাজী সাহেব ডাকদা বিবাহ পড়াইয়া 27 বছর সংসার, কয়েকটা ফুলামায়া ওইছে 27 বছর পর। ওই ইহুদি আবার আল্লাহর কুদরত বোঝা যায় না, পুকুরে ডুব দিছে, গোসল করতো, মেশিন পত্র চেঞ্জ, ছিল লেডিস আবার হয়ে গেছে জেন্টস, কাপড় লয়ে দৌড় বাড়িতে যায়, কয় দিহি ফুলার মা আসেনি, যায় দেহে হন মাছ কাটে। কি গো তুই বাচ্চা সস, 27 বছর তোর মাছ কাটতে লাগে? ফুলার মা দাও লইছে তোরে কাইতে লামু, কখন মাছ দিয়া গেছস তুই কস বেটা 27 বছর? কই দেখ আল্লাহর কসম, নদীতে ডুব দিছি, হইছি লেডিস, রাজকুমারে নিয়া বিয়া করছে, কয়েকটা পোলা মায়ার মা হইছি, আবার ডুব দিছি, পুরুষ হইছি, বাড়িতে আইছি 27 বছর পরে, আয়া দেখি তুই অহনো মাছ কাটস। এইবার মহিলা কয়, স্বামী সত্য 100% সত্য, আল্লাহর কসম করে কই সত্য, স্বামী গো তোমার এই মাছ কাটার সময় যদি 27 বছর আরেকজনের স্ত্রী হইয়া পোলা মায়ার মা হইয়া আবার বাপ হইয়া বাইতাইছো, তাইলে আখিরি নবী কি 27 বছর এক রাত্রে কাটাইতে পারে না? এইভাবে নবীর মেরাজকে সত্য সত্যায়িত করেছে। আমরা সেই সত্য নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, নবীর কষ্টের সদাই নামাজ জান্নাতের চাবি, আল্লাহর মাওলার দিদার এই নামাজ আমরা ধরব, মিলাদের পক্ষে থাকব, নামাজ পড়ে আখিরি নবীর এই কষ্টে এই সফরের সার্থকতা রোজগার হলো নামাজ, আমরা এই নামাজ পড়ব, মিলাদ নবীর পক্ষে থাকব। আল্লাহ আমাদেরকে মেরাজের বরকত নসিব করুক, সকালে বলুন আমিন। আসুন, যেই নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ ও সালাম পাঠ করে, আমরা একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া না বি সালাম
তাদের জন্য দোয়া করবে, কারণ মিলাদ কমিটি আল্লাহর সবচেয়ে আদরের কমিটি, পছন্দের কমিটি। আল্লাহ পাক আজকের মিলাদ কমিটির যুবকদেরকে হায়াত বাড়িয়ে দেখ, নবীর প্রেমের মালা গলায় পরিয়ে দেখ, সবাইকে নবীর দিদার স্বপ্নে দেখিয়ে দেখ। সকলে বলুন আমিন। প্রত্যেক বৎসর যেন তারা এই মিলাদ কমিটির পক্ষ থেকে এই মাহফিলটা মেহরাজের চাঁদেই করতে পারে। আল্লাহ তাদের এই মাহফিল কবুল করে লোক। সকলে বলুন আমিন। আর যারা বড় ভাইয়েরা, মুরব্বীরা, এলাকার গণ্যমান্য সম্পদশালীরা যারা এই মিলাদ কমিটির আয়োজিত মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে উসমান গনির মতো কবুল করেন। সেজন্যই দোয়া করব, সকলে দোয়ায় শরীক হন। হুজুর দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো। আল্লাহ গো, জানিয়া না জানিয়া বেবুজ শিশুর মতো তোমার দরবারে জীবনের গুনাহ লইয়া হাত বাড়াইছি। মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে কুল কায়নাত বানাইছো, যার প্রেমে আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, যার উপরে তুমি আল্লাহ 24 ঘন্টা দুরুদ সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর তোমার আদরের বান্দাগুলো লইয়া গো দুরুদ সালাম মদিনা পাঠাইলাম। আমাদের দুরুদ সালাম গুলো পাখি মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়াল্লা দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে মেরাজুন নবী উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি মা বোনদেরকে সহ আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, আমরা গুনাহ করতে জানি আর তুমি ক্ষমা করতে জানো। যার ভালোবাসায় এত কিছু করেছো ওই নবীর উম্মত বলে মিলাদের উসিলায় আমরারে মাফ করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই বৃষ্টি বাদলের মধ্যে হাজার হাজার মানুষ মিলাদুন নবীর পক্ষে মেরাজুন নবীর চাঁদে শাহি দরবারে হাত বাড়াইছে। বৃষ্টির মধ্যে বাড়িঘর ছেড়ে মিলাদে শরিক হয়েছে, জানি না কার মনে কি আশা কার মনে কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই গো মানাই, কার মনে জানি ব্যথা বাবা নাই গো বাবা নাই, দরদি বাবা কই গো, বাবা মাতার গাম পাতাই পড়তো, রোজগার করে সন্তানের লালন পালন করেছে, এই সন্তান যদি রাত্রের বেলা কোথাও যাইতো রাত্র 10টা বাজিয়া গেছে সন্তান বাড়িতে আসে না, সবাই ঘুমায়া যাইতো, বাবা দি হারিকেনটে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরতো, একটা দোকান পাটের সামনে গিয়ে বাবা ডাক মারতো, আব্দুল মালিক কই রে আমি তোর বাবা হারিকেন লই আইছি। মাবুদ, এ হারিকেনটা কার জানি চিরতরে নিবা গেছে গো আল্লাহ, এ বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ।
কে জানি হাত বাড়াইছে দরদি মানাই মানাই গো ও দরদি জেমা জুডুকালে ডান দিকে যদি প্রস্রাব করে দিছে বাচ্চা বাম দিকে নিছে বাম দিকে প্রস্রাব করে দিলে মা প্রস্রাবের বিজা জাগাই শুইয়া গো আদুরের সন্তানের সুগনা জাগাই রাখছে এই সন্তান যদি বড় হইয়া কোথাও গেছে গো রাত্র দুইটা বাজে সন্তান বাড়িতে আসে না মা দরদি দরজাটা খুইলা রে বিনাইয়া বিনাইয়া কান্ত একটা গাছের পাতা যদি পড়ছে মা দুই কদম সামনে গিয়া ডাক মারছে বাবা আইছো আমি তোমার মা দাঁড়াইয়া রইছি বৃষ্টি নাই মা গেলেও মা বৃষ্টিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিচ্ছে কারেন্ট চলে গেছে মা অন্ধকারে দাঁড়াইয়া রইছে বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখো না বাসার দিকে তাকাইয়া দেখো না এই মায়ের দরজাটা কার জানি চিরতরে বন্ধ হইয়া গেছে মাবুদ মাবুদ রে এ মার অভাব কেমনে সইব গো আল্লাহ ছোটকালে দেখেছি একটু অসুস্থ হওয়ার পর রাত্র গভীর সবাই ঘুমাইল মা মাতার পাশে বসে আছে একটু পরে পরে দুইটা হাত বাড়াইয়া মা ডাকে মাবুদ আমার ছেলের জীবন ভিক্ষা দাও যেই মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো ওই মা বাবা যার কবরে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়াল্লা খাস করে মিলাদ কমিটি ভাইরা মিলাদ কমিটির বাইরে গো কেমন মা তোমরা রে পেটে রাখছে গো আমার নবীর শানের মিলাদের নামে কমিটি গঠন করেছো আমার নবী মদিনার থেকে তোমাদের দিকে মায়ার নজরে তাকাইয়া রইছে মিলাদ কমিটির ভাইদের বংশধর মই মুরব্বি খানদানবাসী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়াল্লা যারা এই মিলাদ কমিটির আয়োজিত মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়েছে তাদের সবাইকে উসমান গনির মতো কবুল করে আল্লাহ তাদের দান কবুল করে আল্লাহ বংশধর যারা কবরে সবাইকে মাফ করে দাও আল্লাহ গো আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও যারা অভাবি অভাব দূর করে দাও যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে করবে জমির ফসলে বরকত দাও আল্লাহ যারা বিদেশ থাকে ও প্রভু সকল বিদেশীদেরকে তোমার কুদরতি হাতে দিলাম আল্লাহ গো তাদের রুজি রোজগারে বরকত দিয়ে হেফাজতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও আল্লাহ কাজ করে আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহর এই মসজিদের ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেব সহ এই কমিটির সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও এই মাহফিলে যারা বৃষ্টির মধ্যেও কষ্ট করে আসছে গো সবাইকে তুমি হায়াত বাড়াইয়া দাও আল্লাহ এই কষ্টের বিনিময় আমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজির স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ মিলাদ কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাত দিলাম তাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও আল্লাহ তারা যে যেখানে তাকে সহি সালামতে রাইখো গো আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাইখো গো আল্লাহ
মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। হে আল্লাহ, আমি আমার এলাকায় সুন্নিয়াতের প্রচার কম, আল্লাহ আমার একা একা কষ্ট হয়, একটা সুন্নিয়াতের নবীরগড় মাদ্রাসা দাখিল মাদ্রাসা করেছি, আল্লাহ অনেকে আমার সাথে মুসাফা করে, 2 টাকা 3 টাকা 5 টাকা দেয়। আজকের মাহফিলের সকলের কাছে দাবি, মুসাফা আমার টাকা দিতে হবে না, কমিটি আমাকে হাদিয়া দিয়েছে। যদি কারো ইচ্ছা থাকে, সুন্নিয়াতের একটা ঘাস লাগিয়েছি দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে, আপনারা কিছু দিবেন। আল্লাহ যদি কেউ কিছু দেয় তোমার বন্ধুর ঘরে, আল্লাহ তার বিনিময় তুমি আল্লাহ তাদেরকে খুশি করে দিও, যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দিও। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মা বোনদেরকেও তুমি রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও, যুবকদেরকে খালিদ বিন ওলিদের মতো বানিয়ে দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাগণকে আবু বকর সিদ্দিকের মতো মর্যাদা দান করে দাও। হে আল্লাহ, মিলাদের বরকত, মেরাজের বরকত আমাদেরকে নসিব করে দাও। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।